সুপ্রিয় দর্শক, স্বাস্থ্যই সকল সুখের মূল। এই স্বাস্থ্যকে সুরক্ষা যেন আমরা করতে পারি, সেই কারণেই আমাদের এই আয়োজন বাংলার সবজি ও পুষ্টি। আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি, আমি রাহিমা সুলতানা রিতা। আশা করি আপনারা ভালো আছেন। আমরা আমাদের এই আয়োজনে চেষ্টা করছি আপনাদের সামনে বারবার এই জিনিসটাকে তুলে ধরার জন্য, স্বাদ এবং স্বাস্থ্য। স্বাদ নিয়ে তো আমি আছি আপনাদের সঙ্গে, আর পুষ্টি তথ্যের জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর খালেদা ইসলাম। আপা, আসসালামু আলাইকুম। আপা, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো আছি রিতা আপা। আমি তো খুবই ভালো আছি, আরো ভালো থাকি আপনাকে যখন দেখি। সেম হিয়ার, মানে ভালো থাকেন এরকমই থাকেন। আপা, আমার আজকের যে সবজি, আমাদের যে আয়োজন সবজি নিয়ে বাংলার সবজি ও পুষ্টি, সেটা হলো আমি ঝিঙা দিয়ে পোস্ত রান্না করব। খুব সুন্দর আপা, খুবই লোভনীয় একটা খাবার ঝিঙে পোস্ত। পোস্ত শরীরের জন্য খুবই উপকারী, আর ঝিঙে তো আছেই, আর দুটোর কম্বিনেশন দারুণ হয়। দেখুন তাহলে, আর আপা তো আছেন রান্নার পাশাপাশি পুষ্টি তথ্য আপনাদের দিয়ে যাবেন। আমাদের দুজনের একটা কম্বিনেশন, যা কিছু করছি আপনাদের জন্যই। অবশ্যই, চুলাটা ধরিয়ে দিলাম। ঝিঙা আপা খুব ভালো একটা তরকারি। আপা এটা তো আগে কি করলেন, আগে ধুয়ে তারপর কাটলেন? আপনি এটা দেখুন, কাটাটাও দেখুন, দর্শকরাও দেখুক। এই যে আরেকটা, যেটা দর্শক প্রথম ধুয়ে নিয়েছি, আর একটু গ্রিন ভাবটা কিন্তু আমি রেখে এটা আপা আমি দেখাতে চাচ্ছিলাম, এই যে একটা সবুজ ভাবটা, তাহলে ওকে এটার পুষ্টিগুণটা রয়ে যায় এর মধ্যে। কারণ আমরা চাচ্ছি যে সবজির মাধ্যমে যে খাদ্য আঁশটা, এটা তো যেন থাকে, এবং এইভাবে যদি কাটে তাহলে কিন্তু এটা অনেকটাই থেকে যায়। কাটাটা একদম ঠিক আছে। থ্যাংক ইউ আপা। আজকে আমি একটা মজার জিনিস করব, আমি দর্শকদেরও শেখাতে চাই। আজকাল অনেকেই আছেন যে ওয়েট ম্যানেজমেন্ট করেন, তেল খেতে বারণ করা হয়, বলা হয় ডেলি আপনার বরাদ্দ 2 টেবিল চামচ, দেখা যায় এক খাবারে 2 টেবিল চামচ কমপ্লিট লেগে গেল, কিন্তু পেট তো ভরে না, খাবার তো দরকার। তেল ছাড়া কিভাবে রান্না করবেন আপা? আমি আজকে ঝিঙে পোস্তটা তেল ছাড়া রান্না করব, আপনারা দেখুন। খুবই ভালো, আমরা চাই আপা যত কম তেল খাওয়া যায় তত আমার অসংক্রামক রোগটা কম হবে আপা। আমি পানি দিয়ে দিলাম প্রথমেই। কতটা আপা পানি? পানি 1 কাপ পরিমাণ। 1 কাপ পরিমাণ। তারপর রিতাপা, এটা শুরুর আগে একটু যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে দর্শকদের সাথে যেটা আমরা ভাগ করতে চাই যে তথ্যটা, সেটা হচ্ছে অসংক্রামক রোগ, যার জন্য আমরা আসলে চাচ্ছি যে বেশি পরিমাণে শাকসবজি এবং ফলমূল খেয়ে এই রোগটাকে যতটা কমানো যায়। তো সেই অসংক্রামক রোগগুলো আপা আসলে কী কী? জি, তার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে, একটা হচ্ছে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ, 2 নম্বর হচ্ছে আমাদের শ্বাসতন্ত্রের অসুখ, 3 নম্বর যেটা সেটা হচ্ছে আপা ক্যান্সার, আর 4 নম্বর যেটা সেটা হচ্ছে আপা স্থূলকায়ত্ব বা ওবেসিটি, আর এছাড়া যেটা আছে সেটা হচ্ছে আপা ডায়াবেটিস। দেখা যাচ্ছে যে পৃথিবীতে এখন আপা যে মৃত্যু ঝুঁকি যা আছে, তার মধ্যে এই অসংক্রামক রোগ বা ইংরেজিতে আমরা সংক্ষেপে যেটাকে বলি NCD, সেটার কারণে 70-80% মৃত্যু ঘটে এই একটা এই অসুখগুলোর কারণে। তো এটা আপা কতটা ভয়াবহ এটা থেকে আপা বোঝা যাচ্ছে। আমি এখন রান্না করছি, প্রথমেই আপা পানি দিয়ে দিয়েছি তেলের জায়গায়। এটা মাইন্ডসেট, আমরা যদি একটু চেঞ্জ করে, স্যুপ তো খাচ্ছি তাই না, তেল ছাড়াই তো স্যুপ, পানি খেতে খারাপ লাগে না, স্যুপের পানি, স্যুপের পানি এটাই। আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তার মধ্যে যেটা মেইন পোস্ত বাটা, পোস্ত দিয়ে দিচ্ছি আপা। পোস্তটা অনেকে খুব খায় না, খুব পরিচিত না, কিন্তু এটার কিন্তু আপা একটা ভালো এটার ইয়ে আছে, পুষ্টিগুণ, সেটা হচ্ছে যে আপা এটা কিন্তু খুব রিচ এবং শরীরের জন্য অনেক উপকারী। এটা মানে এক ধরনের মশলাই বলা হয়, আর এবং এটার তো আপা একটা তেল জাতীয় পদার্থ আছে, আমি পোস্তটা আগে দিচ্ছি সেই কারণেই 1 টেবিল চামচ পরিমাণ দিলাম, যে তেলের ভাবটা যেন এখানে থাকে, পূরণ হয়ে যায়। তবে পোস্তর জায়গায় আমরা চাইলে সর্ষে বাটা ব্যবহার করতে পারি, সর্ষের তেলটাও আমরা সর্ষের মধ্যে থেকে পেয়ে যাচ্ছি, আর আমরা এখানে বাড়তি তেলও দেব না। যারা পোস্ত পাচ্ছেন না তারা সর্ষে দিয়ে এই ঝিঙাটা রান্না করতে পারেন। আপা আমি এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি, খুবই অল্প মশলা, সব 1/2 টিস্পুন। হলুদ দিচ্ছি 1/2 চা চামচ, গুঁড়ো মরিচ 1/2 চা চামচ, ধনে 1/2 চা চামচ, জিরা 1/2 চা চামচ, রসুন 1/2 চা চামচ, বাটাটা দিচ্ছি, জি বাটা, আর এখানে আদাও দেব 1/2 চা চামচ, বেশি না।
জাস্ট ঝিঙের যে ফ্লেভার আর পোস্ত এটা যেন থাকে। এখন আমি যেটা করব একটু ঢেকে দেব লবণ দিয়ে। লবণ কিন্তু ঝিঙে রান্না করতে অল্প দিতে হয়, আমি চার ভাগের এক চা চামচ। আমাদের জন্য ভালো, আমরাও চাই যে লবণকে, আমরা আগেই বলা আপা যে লবণ এবং চিনিকে বলা হয় একসাথে হোয়াইট পয়জন বা সাদা বিষ। তো যত কম লবণ চিনি খাওয়া যায় কিংবা পারলে পরিহার করা যায় ততই আমাদের জন্য মঙ্গলজনক, অসংক্রামক রোগটাকে থেকে দূরে থাকার জন্য। আর ঝিঙে এমনই একটা তরকারি, এটা একটু মিষ্টি মিষ্টি স্বাদ ভালো লাগে খেতে। অন্যরকম লাগছে হয়তো সবার যে তেল গেল ছাড়া রান্না হচ্ছে, তেল গেল কোথায়। হ্যাঁ, যদি আপনার খুবই খারাপ লাগে নামানোর আগে এক চা চামচ সর্ষের তেল অ্যাড করে নিতে পারেন। আর ঝিঙেতে পানির কোনো প্রয়োজন হয় না, কারণ এটা প্রচুর পানি ওঠে। সেই জন্য এমনিতে আপা দেখা যায় যে বেশিরভাগ শাকসবজিতে আপা পানির পরিমাণ প্রায় 80-90% পানি থাকে, তো সেই কারণে আপা কিন্তু এমনি আমরা সবজি রান্না করলে সবজি থেকে পানি বেরোয়। রান্নাটা একেবারেই খেলার মতো যদি আপনি এটাকে ভালোবেসে করুন। আমরা রান্না কার জন্য করি? আমাদের পরিবারের প্রিয়জনদের জন্য, যে মানুষগুলোকে আমরা ভালোবাসি। তাই মশলার সাথে একটু ভালোবাসা মিশিয়ে দেন, দেখবেন অনেক বেশি স্বাদ হয়ে যাবে। আর এই ভালোবাসাটা আমাদের এই জন্য আপা আছে যে আমরা চাই প্রত্যেকটা মানুষ সুস্থ থাকুক, সবল থাকুক, অসুখ থেকে দূরে থাকুক, আপা অসংক্রামক রোগ থেকে দূরে থাকুক। প্রতিদিন তার খাদ্য তালিকায় যেন আপা কমপক্ষে 400 গ্রাম ফলমূল শাকসবজি থাকে, আর তার সাথে অন্যান্য খাবার খাক। আরেকটা আপা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে আমাদের এখনকার যে লাইফস্টাইল, আমাদের যে জীবনযাত্রা, আমরা আপা হাঁটাচলা একেবারেই করি না। হ্যাঁ, তো সেইটা কিন্তু সাথে খুব দরকার যে কমপক্ষে আপা বলা হয় যে শিশুরা 1 ঘন্টা দিনে দৌড়ঝাঁপ হাঁটাচলা যাই করুক, আর বড়রা আপা 30 মিনিট। খুবই ভালো আপা, এটা আসলে খুব দরকার। আর আমি একটা জিনিস এখন একটু তুলতে চাই, আজকাল দেখা যায় যে স্পেশাল চাইল্ড অনেক বেশি বেড়ে গেছে। আজকাল অনেক ফ্যামিলিতেই আমি দেখতে পাচ্ছি অটিজম, তারপর ডাউন সিনড্রাম, তারপর হাইপার অ্যাক্টিভ, এই ধরনের বাচ্চা শিশুরা কিন্তু আমাদের রয়েছে, এবং শিশুরা আস্তে আস্তে বড় হচ্ছে। সমস্যা আপা তুলে ধরলেন, তাদের খাওয়াটা অ্যাকচুয়ালি কি হওয়া উচিত? এক নম্বর যেটা হচ্ছে যে এই ধরনের সমস্যাগুলো কেন হচ্ছে একেবারে যে একদম টু দি পয়েন্ট কারণ আমরা জানি তা না। তার মধ্যে দেখা গেছে যে যা ব্যালেন্স ডায়েট যারা না খায় তাদের মধ্যে এটা প্রকোপ বেশি। এটা কিন্তু আপা আমাদের খাদ্যের সাথে একটা জড়িত, সেই কারণেও অনেক ইম্পর্টেন্ট, এবং তাদের উচিত যে সব ধরনের খাবার খাওয়া, বিশেষ করে আপা সবজিটা খাওয়া, যাতে করে তার কোনো ভিটামিনের অভাব শরীরে না হয়। বিশেষ করে যেমন আপা অটিস্টিক বাচ্চা যাদের দেখি তাদের মায়েদের বেলা কিছু কিছু গবেষণাতে দেখা গেছে আপা ভিটামিনের অভাবে যাদের মায়েদের শরীরে আপা ভিটামিনের অভাব থাকে, ব্রেন ডেভেলপমেন্ট ঠিক মতন হয় না আপা, সেই ক্ষেত্রে দেখা যায় যে এই ধরনের শিশু জন্মের একটা প্রবণতা বেড়ে যায় আপা। না সত্যি আমরা চাইবো যে আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা সবাই, আমরা যেন সুস্থ থাকি আর একে অন্যের পাশে দাঁড়াই, এটা খুব ইম্পর্টেন্ট। এটা আপা এটাই তো মানবতা। আমার ঝিঙে পোস্ত প্রায় হয়ে এসেছে, আমি কিন্তু তেল ছাড়াই রান্না করে ফেললাম। তাতে কিন্তু আপা দেখতে পাচ্ছি রংটা যে খুব পরিবর্তন হলো তা কিন্তু না। তো নামানোর আগে আপনার যদি মনে হয় যেন একেবারে তেল ছাড়া খাবো না, এই যে 1 টিস্পুন আমি জাস্ট দিয়ে দিলাম উপরে, 1 টেবিল চামচ। তাহলে যেটা এই যে সর্ষের তেলটা ঘ্রাণই আমার নাকে চলে আসছে, এত চমৎকার একটা ঘ্রাণ এখান থেকে ঘ্রাণটা পাচ্ছি আমিও, চমৎকার একটা ঘ্রাণ হয়ে গেছে। আমি এখন একটু কাঁচা মরিচ দিয়ে নামিয়ে নেব। এখানে কি আপা আমরা ধনে পাতা ধনে পাতা দিতে পারি, কোনো সমস্যা নেই। কেউ যদি চান চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন, যদি সাথে মাছ চান। তবে আমি বলবো
খালি সবজিটাই আমাদের খাওয়া। চিংড়ি মাছের ব্যাপারে যেটা আপা বলতে পারি সেটা হচ্ছে যে ছোট বাচ্চারা খেতে পারে, কিন্তু বড়দের আপা যাদের কোলেস্টেরলের সমস্যা আছে, আপা মাথাটা বাদ দিয়ে কি খাওয়া যায়? মাথাটা বাদ দিয়ে বলা হয়, কিন্তু কিছু যে শরীরে থাকে না আপা তা না, মানে ম্যাক্সিমাম অংশটাই থাকে মাথায়, আর বাকি অংশটা কিছুটা চিংড়ি মাছের থাকে। আমি চুলাটা বন্ধ করে দিলাম, হয়ে গেছে। রান্নার উপকরণ সমূহ: বিশুদ্ধ পানি এক কাপ পরিমাণ, পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ, পোস্ত বাটা এক টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া আধা চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, আদা বাটা আধা চা চামচ, লবণ পরিমাণ মতো, ঝিঙা 500 গ্রাম পরিমাণ, সরিষার তেল এক চা চামচ, কাঁচামরিচ পরিমাণ মতো। সার্ভ করে দিচ্ছি। সুন্দর হয়েছে আপা দেখতে। কালারটা খুব ইম্পর্টেন্ট ভেজিটেবলের, যে রান্না করার পর যেন সুন্দর একটা গ্রিন কালার থাকে। আর এখানে দেখেন এক্সট্রা অয়েল নেই, আমি অয়েল ছাড়াই রান্না করেছি। আমি একটু এখানে থানকুনি পাতা দেব। আর তার সাথে একটু রেড টমেটো দিয়ে দিচ্ছি। একটা জিনিস আমি আপনাদের একটা তথ্য জানিয়ে দিচ্ছি, যে আমরা যখনই মানে কার্ভিং করব, সাজাব, অবশ্যই সেই সবজিটা যেন ভালো করে ধুয়ে নেই, একটু ওয়ার্ম ওয়াটার মানে গরম পানিতে ধুয়ে নিতে হবে, যেন জার্ম না থাকে। আমার কুক ফুড এবং আনকুক ফুড আমি কিন্তু একসাথে দিচ্ছি, তো কুকড যেটা হয়ে যাবে রান্নার ডান যেটা, তার সাথে যখন আমি একটা কাঁচা সবজি অ্যাড করব, অবশ্যই যেন সেটা ব্যাকটেরিয়া না ছড়ায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। সেই জন্য গরম পানিতে চুবিয়ে যদি আমি তুলে নেই, অথবা ফ্রিজে রেখে ঠান্ডা করে নিলে, মানে দুইভাবেই কিন্তু ব্যাকটেরিয়া কিল হয়। আপা তৈরি হয়ে গেল ঝিঙে পোস্ত। থ্যাংক ইউ রীতা আপা, থ্যাংক ইউ সো মাচ। দর্শক, আপনারা দেখলেন কী করে তৈরি করলো ঝিঙে পোস্ত। ঝিঙের কিন্তু অনেক গুণ, তার মধ্যে এটা সবচেয়ে বড় গুণ যেটা, সেটা হচ্ছে আমরা এটাকে বলি ইন্টেস্টাইন ফ্রেন্ডলি একটা খাবার। কারণ আমরা জানি যে যারা বেশি চর্বি খায়, সবজি কম খায়, তাদের মধ্যে কোলন ক্যান্সার, মহিলাদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, এই রোগগুলো বেশি হয়। তো আমাদের অসংক্রামক রোগ থেকে দূরে থাকতে হলে আমরা যদি প্রতিদিন সবজি খাই, তাহলে এই রোগের হাত থেকে আমরা রক্ষা পাবো। আর আজকে যে খাবারটা, এটার একটা বিশেষত্ব হচ্ছে এই যে এটা কিন্তু আমরা তেল ছাড়া রান্না করা বলতে পারেন একরকম, আর কিন্তু এটা পুষ্টিগুণ কিন্তু একটু কমে না। এই কারণে যদিও তেল বাদ দিয়ে করা, কিন্তু এটাতে যে আমরা পোস্ত ব্যবহার করা, সেটাতে কিন্তু কিছু পরিমাণে ফ্যাট রয়েছে এটাতে। আর আমাদের প্রতিদিন কিন্তু আমাদের কিছুটা ফ্যাট লাগে আমাদের শরীরের বিভিন্ন কাজের জন্য, তো সেই হিসেবে এটা একটা আদর্শ খাবার। আর খাবারটা খুবই টেস্টি, আপনারা বাড়িতে ট্রাই করবেন এবং রোগ থেকে রক্ষা দূরে থাকবেন, এটাই আমাদের চাওয়া। ধন্যবাদ সবাইকে। আপা আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান তথ্য দেওয়ার জন্য। আপনাকে রীতা আপা ধন্যবাদ, সুন্দর একটা ডিশ আমাদেরকে আজকে তৈরি করে দেখানোর জন্য। প্রিয় দর্শক, জীবন একটাই, জীবনকে ভালোবাসুন, বেশি করে সবজি খান, পরিমিত আহার, নিয়মিত এক্সারসাইজ এবং ব্যালেন্স ডায়েট আপনার জীবনকে করে তুলবে সুন্দর। দেখা হবে আবারও, আমাদের সঙ্গেই থাকবেন।